ওহ দেখেন, এত কষ্ট করে আমি উপরে উঠছি শুধু আপনাদের জন্য। উপরে আসলাম মানে আমি মানে পুরাই ক্লান্ত হয়ে গেছি, মানে ভালো করে কথা বলতে পারতেছি না, আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। দেখেন কিন্তু কষ্ট আপনারা হয়তো ভাবতেছেন হঠাৎ করে আমার ড্রেসার চেঞ্জ, আসলে আমি না বলে পারতেছি না, রোদ ছিল অনেক, আমার মানে শরীরটা আমার খুব প্রেশার আছে, আমার শরীরটা দুর্বল হয়ে গেছিলো। এখন আমি ভাবলাম ওই যে আমার বন্ধুর বাসায় গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি, একটু একটু হালকা লাগতেছে, আমার ড্রেসটা অনেক পাতলা। এই যে নদীটা দেখেন সেটা কিন্তু নীল, আর এই নীল নদীটার জন্য সারা বাংলাদেশে জানে এই নদীর নামগুলো কী, নীলাদ্রি, নীলাদ্রি লেক এই নামেই সবাই পরিচিত। দেখের কাছে বললে কেউ ছিল মানে নীলাদ্রি নামটা বললেই দেখা যাচ্ছে। আর এখানে কাহিনী আমি শুনছি, এই নদীতে একটা মানুষ মারা গেছে বলতে এই টুরিস্ট আসছিল নৌকা দিয়ে প্রায় 30 জন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে গোসল করতে গিয়ে সে কোথায় ডুবে গেলো, তারপর 3 দিন করে পাইছে। তো আপনারা এখানে যদি আসেন একটু সাবধানে থাকবেন, এখানে দেখতেছেন কিন্তু পানিটা ছোটো কিন্তু অনেক গর্ত আছে, একটু সেফে থাকবেন এখানে যদি মানে গোসল করে আর কি। তো আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের সামনে কিছু কয়েকজন লোক এখানে গোসল করে লাইট টিকিট ছাড়ার জন্য তারা গোসল করে, ব্যাপারটা একটু রিস্কি হয়ে যায়। সো এরকম গোসল না করে আপনারা যদি পারেন তাহলে আপনার যদি মানে আপনার জন্য পসিবল হয় লাইফ জ্যাকেট আনবেন সাথে, আপনাদের জন্যই ভালো হবে। তো আমি আজকে সামনে যাবো। ওই যে দেখেন এই যে এটা কিন্তু ঠিক না, ওই যে পাহাড়ের যে লোকগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু প্রায় ইন্ডিয়া সীমানার মধ্যে, এখানে যদি ইন্ডিয়া থেকে ভারত থেকে আপনারা যে হিসাবে গুলি করে আমি জাস্ট অবাক, তুমি এমনভাবে এখানে একা একা বসে আছো আমার তো মনে হচ্ছে মানে প্রচন্ড রোদ, আমি ক্যামেরার দিকে তাকাতে পারতেছি না। জাস্ট অ্যামাজিং, দেখছেন পানিটা কত নীল, এত ভালো লাগতেছে আমার দেখে। এখন বলতেছে বন্ধু একটা গান শোনাবে, দেখি কি গান গায়, আসলে আমি জানি না, একটু মজা নেয় আর কি। মনে কি খুলে দুই কস না, পাশ থেকে হেঁটে গেলে গায়ের ভিতর চপচপ করে, ইচ্ছা করে তোর মনে পড়ে এত নৌকা, নৌকাতে একটা নৌকাতে প্রায় 50 জন থেকে 100 জন মানুষ আছে, তাহলে কতগুলো নৌকা আপনারা দেখছেন, আপনারা এইভাবে দেখছেন। মনে হচ্ছে যে আমি ব্লকের সামনে আছি, আমার জাস্ট মনে হচ্ছে আমি আপনাদের সামনে আমি কিছু দেখাতে পারতেছি, জাস্ট এটা।
এভরিওয়ান, আসলে আমি অনেক ভালো লেগেছে আর ভিডিওটি পছন্দ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে ব্লগ বানানোর চেষ্টা করবো, আসলে আমি সময় পাই না প্রফেশনাল ফটোগ্রাফার, আমি আসলে মাঝে মধ্যে মানে অনেক কাজের জন্য আমি ব্লগ করতে পারি না, আমার এলাকা অনেক জায়গা আছে। আমি আপনাদেরকে আজ থেকে দেখানোর চেষ্টা করবো ব্লগ বানানোর। সো আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।